वेलकम बैक फ्रेंड्स, এই মাত্র পাওয়া খবর অনুযায়ী ভারতবর্ষের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যদি অ্যাকাউন্ট থেকে থাকে বা আপনারা যদি স্টেট ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে একটি অত্যন্ত খুশির খবর আছে, যেখানে বলা হয়েছে SBI অ্যাকাউন্ট থাকলে 2 লক্ষ টাকার ফ্রি বিমা। আজই খোঁজ করুন আপনার নিকটবর্তী ব্যাংকে। তো বন্ধুরা, এই অ্যাকাউন্ট থাকলে আপনারা যে সুবিধা পেয়ে যাবেন কি বলা হয়েছে বিস্তারিত সমস্ত কিছুই জানতে ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটি মানুষ খবরটি জানতে পারে। স্টেট ব্যাংকে এই বিশেষ অ্যাকাউন্ট থাকলে পেয়ে যাবেন 2 লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনাজনিত বিমা, তাও আবার নিখরচায়, 1 পয়সা কাটা হবে না অ্যাকাউন্ট থেকে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় যাদের জনধন অ্যাকাউন্ট আছে তারা এই বিশেষ সুবিধা পাবেন, তবে সামান্য শর্ত দেওয়া হয়েছে ব্যাংক কর্তৃপক্ষের তরফে। এই অ্যাকাউন্টের গ্রাহক যারা রূপে ডেবিট কার্ড ব্যবহার করেন তারাই এই বিমার লাভ পেতে পারবেন। 2014 সালে প্রধানমন্ত্রী জনধন যোজনা চালু করা হয়। এই যোজনায় জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুলতে পারবেন গ্রাহকরা। সরকার সুযোগ সুবিধা, আর্থিক লেনদেন, বিমা, সব রকম পরিষেবা এই অ্যাকাউন্ট ব্যবহারকারীদের প্রদান করা হয়। যাদের জনধন অ্যাকাউন্ট রয়েছে তারা ব্যাংক থেকে একটি রূপে PMJDY কার্ড পান। 28 আগস্ট 2018 পর্যন্ত জারি করা রূপে কার্ডে 1 লক্ষ টাকা বিমার সুরক্ষা দেওয়া হয়েছে। আর এই তারিখের পর যাদের রূপে কার্ড ব্যবহার কার্ড জারি করা হয়েছে 2 লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনাজনিত বিমার সুরক্ষা পাবেন। তবে একটি শর্ত রয়েছে, জনধন অ্যাকাউন্টধারী যেন দুর্ঘটনার তারিখের আগে 90 দিনের মধ্যে রূপে ডেবিট কার্ড ব্যবহার করে স্টেট ব্যাংকে অথবা অন্য যে কোনো ব্যাংকে আর্থিক বা অআর্থিক লেনদেন সম্পন্ন করেছেন, তবেই বিমার টাকা দেওয়া হবে। এমনকি দেশের বাইরে দুর্ঘটনা হলেও বিমার টাকা গ্রাহককে দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল আপডেট, আশা করি সকলেই বুঝতে পেরেছেন।